Dear student, how are you? I hope you are fine by the grace of Allah. I am also fine. Students of class 9 of Sai Bidya Society High School. Now I am going to discuss about unseen passages. Question number 4 and 5. Okay. At first, read the following text correctly but carefully and answer the questions. Number 4 and 5. 5 means summary. I will discuss about summary in next class. Now read. Yuri Gagarin was a Russian pilot. You know Yuri Gagarin ke chilo. Yuri Gagarin chilo ekjon Russian pilot. Amra eta unseen passages porbo pore table ache ekhane table e bujhe uttor dewar chesta korbo answer dewar chesta korbo and অ্যাস্ট্রোনাট এবং তিনি ছিলেন একজন কি অ্যাস্ট্রোনাট শব্দের অর্থ হচ্ছে এখানে আমাদের জানতে হবে ওয়ার্ড মিনিং ছাড়া কখনোই সম্ভব না নভোচারী বৈমানিক এবং তিনি কি ছিলেন নভোচারী ছিলেন ক্লিয়ার ওয়ার্ড মিনিং জানতে হবে হি ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান টু জার্নি ইনটু আউটার স্পেস বাংলা মহাকাশ ভ্রমণে তিনিই হলেন প্রথম ব্যক্তি হি অন হিজ স্পেসক্রাফট ভস্টক কমপ্লিটেড অন অরবিট অফ দ্য আর্থ অন 12 এপ্রিল ইন 1961 তিনি 1961 সালে 12 এপ্রিল তার মহাকাশ যান ভস্টক এ পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন ইউরি গ্যাগারিন ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ প্লুশিনো রাশিয়া অন 9 মার্চ ইন 1934 ইউরি গ্যাগারিন 1934 সালের 9 মার্চ রাশিয়ার ক্লুশিনো গ্রামে জন্মগ্রহণ করেন এগুলো ভালো করে জানতে হবে ক্লিয়ার হিজ প্যারেন্টস ওয়ার্ক অন আ ফার্ম তার বাবা মা একটি ফার্মে বা খামারে কাজ করতেন হি ওয়াজ দ্য থার্ড অফ ফোর চিলড্রেন ইউরি গ্যাগারিন চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় ইন 1946 গ্যাগারিন কমপ্লিটেড হিজ সেকেন্ডারি এডুকেশন অ্যাট ক্লুশিনো ইউরি গ্যাগারিন ক্লুশিনোতে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন শেষ করেন অ্যাট দ্য এজ অফ 16 ষোলো বছর বয়সে ১৯৫০ সালে তিনি হি এন্টার্ড দ্য ফাউন্ডারি স্টিল ফ্যাক্টরি নিয়ার মস্কো ১৯৫০ সালের মস্কের অদূরে একটি ইস্পাত ঢালাই কারখানায় তিনি চাকরি নেন এবং সেখানে কাজ করেন হি ডিড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম দ্য ভোকেশনাল স্কুল ইন 1955 সালে তিনি ভোকেশনাল কারিগরি স্কুল থেকে ডিগ্রি গ্রহণ করেন দেন হি টুক আ ট্রেনিং অ্যাজ আ সোভিয়েত এয়ার ক্যাডেট অ্যাট দ্য লোকাল ক্লাব হোয়ার যেখানে হি লার্ন টু ফ্লাই অ্যাট দ্য ফার্স্ট তারপর তিনি একটি স্থানীয় ক্লাব থেকে সোভিয়েত বিমান ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন হি অ্যাগেইন গ্রাজুয়েটেড ফ্রম দ্য টেকনিক্যাল স্কুল ইন 1955
সেখানেই তিনি বিমান উড়ে সাহায্য করেন এবং সেখানেই তিনি কি প্রশিক্ষণ গ্রহণ করেন। হি ওয়াজ রিকোয়ার্টেড ইন দ্য সোভিয়েত আর্মি এবং সেখানে তিনি পাশ করার পর সোভিয়েত আর্মিতে যোগদান করেন। হি বিকেম লেফটেন্যান্ট ইন সোভিয়েত এয়ারফোর্স ইন 1957 1957 সালে সোভিয়েত ইউনিয়নে তিনি আর্মির লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। ইন 1960 1960 সালে ইউরি ওয়াজ সিলেক্টেড ফর দ্য সোভিয়েত স্পেস প্রোগ্রাম অন 12 এপ্রিল 1961 1961 সালের যে আকাশ মহাকাশযানের জন্য তিনি সিলেক্টেড নির্বাচিত হন সোভিয়েত এয়ারফোর্স দ্বারা। হি বিকেম দ্য ফার্স্ট হিউম্যান টু ট্রাভেল ইন টু স্পেস অ্যান্ড মুভ আউট দ্য আর্থ তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবী প্রদক্ষিণ করেন। নাও কমপ্লিট দ্য ট্রাভেল কমপ্লিট দ্য ফলোয়িং ট্রাভেল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ নেম অফ ইভেন্ট এখানে কোন ঘটনা বর্ন ড্যাশ লুক টুক হিজ ব্যাচেলর ডিগ্রি এখানে কিছু নেই এখানে একটি গ্যাপ আছে নিশ্চয়ই ইভেন্ট দিতে হবে এখানেও ইভেন্ট দিতে হবে ইয়ার কোন ইয়ারে বর্ন কোথায় অ্যাচিভমেন্ট এখানে কোনো অ্যাচিভমেন্ট নেই এখানে কোনো অ্যাচিভমেন্ট নেই এখানে কোনো অ্যাচিভমেন্ট নেই ফাইনালেও কোনো অ্যাচিভমেন্ট নেই এখানেও কিছু নেই এখানেও কিছু নেই তাহলে যে ঘরগুলো নেই আমরা কেটে দিলাম। বর্ন কত সালে জন্মগ্রহণ করেছে সেটা লিখতে হবে হ্যাঁ কোথায় এটা শুধুমাত্র উত্তর লিখতে হবে শুধুমাত্র কী করতে হবে উত্তর বা আনসার লিখতে হবে কত সালে জন্মগ্রহণ করেছে সেটা লিখতে হবে। 1946 সালে ক্লুসনিত কোন ঘটনাটা ঘটেছে সেটা প্রথমে লিখতে হবে নেম অফ ইভেন্ট ইভেন্টের জায়গায় এখানে কী ঘটেছে সেই কথাটা লিখতে হবে সেটা কত সালে ঘটেছে 1946 সালে কী ঘটেছে বা কী অর্জন করেছে সেটা লিখতে হবে এখানে ক্লিয়ার। আচ্ছা দেন কত সালে তিনি ব্যাচেলর ডিগ্রি বিএ ডিগ্রি গ্রহণ করেন হ্যাঁ কত সাল এখানে শুধুমাত্র ইয়ার বা টাইম লিখতে হবে ইয়ার বা টাইমের কথাটা এখানে লিখতে হবে ক্লিয়ার। 1961 সালে তিনি কি অ্যাচিভমেন্ট তার অর্জনটা কী ছিল সেই অ্যাচিভমেন্ট বা অর্জনটা লিখতে হবে। ফাইনালি তিনি 1968 সালে কোন ঘটনাটা বা তার কোন ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নেম অফ ইভেন্ট এটা লিখতে হবে। এভাবেই তোমাদের কী করতে হবে এই 4 নং ফিল আপ করতে হবে প্যাসেজ থেকে ভালো করে বুঝে এখানে পাশে 5 মার্কস পাওয়া যায় একটু ভালো করে কেয়ারফুললি পড়লে আমরা কি চেষ্টা করবো ভালোভাবে বোঝার। তো থ্যাংক ইউ অল দ্য বেস্ট আল্লাহ হাফিজ।